বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই বড় জোরে যদি আপনারা না পারেন আইন শৃঙ্খলা বাহিনী তাহলে আমাদেরকে বলেন ঠিক দয়া করে আমাদেরকে বলেন ঠিক আমরা দেশের জন্য রক্ত ঝরাতে রাজি আছি আজকের এই মানব বন্ধনে যাতে আমাদের শেষ মানব বন্ধন হয় আমরা আর কোনো অগ্নি সন্ত্রাসের জন্য মানব বন্ধন বন্ধন করতে চাই না ছাত্র লীগের প্রত্যেকটা নেতা কর্মী প্রস্তুত রক্ত ঝরানোর জন্য রক্ত দেব তারপর দেশের মানুষকে নিরাপদে রাখবো ইনশাআল্লাহ তার কাছে আবেদন জানাই নেত্রী আপনি ছাড়া এদেশের মানুষের আর কেউ নেই আপনি অন্তত এদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেন একটি একটি মৃত্যু আমরা চাই না অগ্নি সন্ত্রাসের মাধ্যমে আসলে অনেক মানুষ রয়েছে যে সকালবেলা তার সন্তানের স্কুলের খরচটি দিয়ে তার সাতটা কাঁধে নিয়ে তার স্ত্রীর হাতে রান্না খেয়ে বেরিয়েছেন যে তার উপার্জনের একমাত্র বাহন ট্রাকটি চালাবেন না হলে গাড়ি চালাবেন তার শিশু কি জানতো আজকে তার বাবাকে পুড়িয়ে মারা হবে সেই স্ত্রী কি জানতো এটি তার হাতে শেষ খাবার তার স্বামী খাচ্ছে আজকে বিএনপি বলছে তারা এই অগ্নি সন্ত্রাস তারা করেনি আসলে বিএনপি করেনি করেছে তাদের বারাটিয়া গুন্ডারা করেছে ছাত্র দল যুব দল কারণ বিএনপিকে এখন আর জনসমর্থন নেই তাদের কর্মী নেই বাস পূরণের জন্য কারণ তারাও জানে তারাও এদেশের নাগরিক কোন না কোনো সন্তানকে তারা পুরাচ্ছে কোন না কোনো স্ত্রীর স্বামীকে সে পুরাচ্ছে কোন না কোনো ছেলের বাবাকে পুরাচ্ছে বিচার কার কাছে দেব ফিলিস্তিনিতে গাজা উপত্যকার মানুষের জন্য মানবাধিকার যেমন আজকে বাংলাদেশে পুরো যাওয়া মানুষের জন্য মানবাধিকার সমান কার কাছে বলবো কারা মূল কারা বিচার করবে এ বিচার কারা করবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই বড় জোরে এই ছাত্র সমাজের পক্ষ থেকে যদি সত্যিকারের এই অগ্নি সন্ত্রাসের বিচার হতো তাহলে আজকে 2013-14-15 সালের অগ্নি সন্ত্রাসীরা আবার অগ্নি আবার অগ্নি সংযোগ করার সাহস পেত না সত্যি করে বলুন তো সত্যিকার অর্থে এদের কি বিচার হয়েছে আজকে বিচার হলে কি বিএনপি আবারও অগ্নি সন্ত্রাস করার জন্য কর্মসূচি গ্রহণ করতো আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলছি আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সরকারকে আবেদন জানাচ্ছি এদেশের মানুষ নিরাপদে মরতে চায় দয়া করে অগ্নি সন্ত্রাস করে আমাকে মারবেন না স্বাভাবিকভাবে একজন মানুষ যেভাবে মরে সে নিশ্চয়তা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক চায় গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের মানবতার মা দেশতত্ত্ব শেখ হাসিনা তিনি এদেশের মানুষের জন্য সম অধিকার নিশ্চিত করেছেন তিনি এদেশের মানুষের জন্য আইনের শাসন নিশ্চিত করেছেন আমরা তার কাছে আবেদন জানাই নেত্রী আপনি ছাড়া এদেশের মানুষের আর কেউ নেই আপনি অন্তত এদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেন একটি একটি মৃত্যু আমরা চাই না অগ্নি সন্ত্রাসের মাধ্যমে 2013-14-15 সালের অগ্নি সন্ত্রাসের কারণে একটি বান ইউনিট তৈরি করতে হয়েছিল আপনাদের মনে আছে কিনা আমরা চাই না দয়া করে আমাদের আরেকটি বান ইউনিট হোক যদি আপনারা না পারেন আইন শৃঙ্খলা বাহিনী তাহলে আমাদেরকে বলেন দয়া করে আমাদেরকে বলেন আমরা দেশের জন্য রক্ত ঝরাতে রাজি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে দাঁড়িয়ে বলছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে দাঁড়িয়ে বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এদের স্বাধীনতার মুক্তিকামী মানুষ যতদিন স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য আন্দোলন করেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজপথে দাঁড়িয়ে বুকে তাজা রক্ত ছড়িয়েছে প্রয়োজনে আবার ঝরাবো ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী প্রস্তুত রক্ত ঝরানোর জন্য রক্ত দেব তারপর দেশের মানুষকে নিরাপদে রাখবো ইনশাআল্লাহ দেশ রক্ত শেখ হাসিনাকে কথা দিতে চাই আমরা এদেশের মানুষের নিরাপত্তার জন্য ছাত্রলীগের প্রত্যেকটা কর্মী প্রস্তুত রয়েছে রক্ত ঝরানোর জন্য আপনি এগিয়ে চলুন আপনি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলুন আমরা ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী আপনার পাশে আছি আজকের এই মানব বন্ধনে যাতে আমাদের শেষ মানব বন্ধন হয় আমরা আর কোনো অগ্নি সন্ত্রাসের জন্য মানব বন্ধন বন্ধন করতে চাই না আমরা আর কোনো ভাই হত্যার জন্য মানব বন্ধন করতে চাই না দয়া করে এবার বন্ধ করুন যদি সত্যিকারের অগ্নি সন্ত্রাসের জন্য বিচার হতো আজকে তারেক জিয়াকে লন্ডন থেকে নিয়ে এসে বাংলাদেশে বিচার করা হতো তারেক জিয়ার অর্ডারে যারা দাবিদারি করে হত্যা করছে মানুষ তাদের বিচার হলেও মূল যে ঘোষণাটি যিনি দিচ্ছেন তার বিচার এখনো হয়নি